আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন থুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন থুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ক্লাসে, কোরআনের শিক্ষার ক্লাসে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আজকেও আমরা তাসদীদ সম্পর্কে আলোচনা করব। গতকালকে আমাদের তাসদীদের ক্লাস শুরু হয়েছে, আজকে আমরা আরও কিছু শব্দ তাসদীদ দিয়ে গঠন করব, এবং যেগুলো একটু বড় শব্দ সেগুলো আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো ইনশাআল্লাহ, কেমন? তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি, যেহেতু এই মাস আর আজকে হলো রবিবার, কালকে সোমবার, আজকে সহ দুইটা ক্লাস, আর এরপর আগামী সপ্তাহ হইলে আর পাঁচটা ক্লাস। তো পাঁচটা ক্লাসে শেষ দেওয়া সম্ভব হবে না। এখন যদি একটা কাজ করি, যে আমরা এই মাসে যদি শেষ করতে চাই, মানে কোর্স যারা মানে শেষ করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে মঙ্গলবারটা একদিন বেশি নিতে পারি। এখন যদি আপনারা মতামত দেন তাহলে আমরা একদিন বাড়তি ক্লাস করতে পারি। এখন আপনারা কী বলেন? মানে সোম পরের মাসে বলতেন, আমরা চাচ্ছি আর কি যে এই মাসের ভিতরেই আমাদের যেই কোর্স, মানে স্বাভাবিক গতির যে কোর্স, এটাটা শেষ করতে আর কি, বা এরপর আমরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ চলবো, আপনাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ, বা আশা করি আমরা আমাকেও আপনারা ছাড়বেন না। তো উভয় উভয়কে ইনশাআল্লাহ ছাড়বো না। বাকি যে একটা গতানৈতিক যে কোর্স আমাদের যেটা শেষ হওয়ার, মানে মেন মেন যেই নিয়মগুলো বা আমাদের যেই রুলসগুলো যেগুলো আছে, এগুলো আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিই আপনাদেরকে, কেমন? তাহলে এরপর মাসে আমরা নতুন করে চাচ্ছি আমরা যে এই ডাইরেক্ট কোরআন শরীফে গিয়ে সুরার আমরা সুরা মশগুল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যে দশটা সুরা নামাজের মধ্যে আমরা পড়ি, সুরা ফাতিহা সহ এগারো সুরা, সুরা ফাতিহা এবং সুরা ফিল থেকে নাস পর্যন্ত এই মোট এগারোটি সুরা আমরা চাচ্ছি ইনশাআল্লাহ যে প্রত্যেকেই যেন সুন্দর করে পড়তে পারে, এবং উচ্চারণ যেন সুন্দর হয়, আর বানানটাও যেন শিখে ফেলতে পারেন। এই বারোটা সুরা এগারোটা সুরা যদি কেউ যদি সুন্দর করে পড়তে পারে তাহলে মোটামুটি কোরআন শরীফের অনেকেই অনেক দূর ছিল আপনারা পারবেন। কিছু কিছু শব্দ আছে যেগুলো নতুন আসবে, বা সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে, এটা কেটে যাবে, কিন্তু অধিকাংশই আপনারা ইনশাআল্লাহ পারবেন। এই দশটা সুরা কেউ যদি ভালো করে পারে, কোরআন শরীফের অধিকাংশই ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা তাহলে আমাদের আজকের ক্লাস দিকে আমরা চলে যাচ্ছি। গতকালকে আমরা যে শব্দগুলো পড়েছি, ও আচ্ছা, এখন কি আপনারা কি মঙ্গলবার যদি ক্লাস করতে চান? আমি রাজি আছি, আমি রাজি আছি। এখন আপনারা কি বলেন? এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে অনেকে কিন্তু কোর্স শেষ হবে না বিধায় অনেকে বাড়ি যেতে পারছেন না। হ্যাঁ, অনেকেই আলহামদুলিল্লাহ এত আগ্রহ আপনাদের যে অনেকেই মানে কোর্স শেষ না হওয়ার কারণে অনেকে বাড়িতে যেতে পারতেছেন না, আমাকে কয়েকজনে আমাদের সাথে যোগাযোগ করছেন। তো সেক্ষেত্রে এখন আপনারা যদি চান তাহলে আমরা একদিন বাড়িয়ে দিতে পারি, এই সপ্তাহে একদিন বাড়াইলে আমাদের আর তাহলে পরবর্তীতে আরও আগামী সপ্তাহ যদি আমরা আরও চার দিন পাই তাহলে মোট ছয়টা ক্লাস হয়। এর মধ্যে আশা করি আমরা মোটামুটি একটা যেই গতানুগতিক যেই আছে আমাদের নিয়মগুলো আছে, হ্যাঁ, কোর্সের যেই ধারাবাহিকতা এটা আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। এখন আপনারা কী বলেন? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আসেন আমরা আরও কিছু শব্দ। তাহলে আমরা বলেছিলাম যে যজমের সাথে হরকত দিয়ে পড়াকে কী বলে? তাসদীদ বলে। তাসদীদের চিহ্নটা খেয়াল আছে তো আপনাদের? তাসদীদ এটা হচ্ছে ডব্লিউ, কেমন? ডব্লিউ, অথবা এটাকে আপনারা তিন দাঁত বলতে পারেন, অথবা সিনের মাথা বলতে পারেন, কেমন? এই সবগুলোর নামে কি? তাসদীদ। তাহলে এই একটা এই চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ। তাসদীদ যখন যে হরফের মধ্যে আসবে ওই হরফকে দুইবার পড়তে হবে, কয়বার? দুইবার। প্রথমবার যজমের মতো, হুবহু যজমের মতো, আর দ্বিতীয়বার হরকত অনুযায়ী। আপনাদের জবত থাকে আকার, জেদ থাকলে রসিকার, পেশ থাকলে রসিকার, দুই জবত থাকলে কি আকারের সাথে ন, দুই জেদ থাকলে রসিকার সাথে ন, দুই পেশ থাকলে রসিকারের সাথে ন, আর যদি খালা জবা খালা জব উল্টা পেশ থাকে তাহলে একারে টেনে পড়তে হবে। এই মানে সবগুলোর মধ্যেই কিন্তু
এই প্রথমবার যজম দিয়ে পড়তে হবে। এই জন্য যজমের সাথে হরকত দিয়ে পড়াকে তাসদিদ বলে, যজমের সাথে হরকত দিয়ে পড়াকে তাসদিদ বলে। যেমন দেখেন, আমরা যদি এখান থেকে শুরু করি যে আচ্ছা, গতকাল আমরা যে শব্দগুলো পড়েছিলাম সেখানে দেখেন, আমরা আরও দুই একটা শব্দ এখান থেকে দেখাই। যেমন এটা হচ্ছে হা, তারপরে কি মিম, কেমন হা মিম, এখন এটা হচ্ছে মূল রূপ। তাহলে এখানে শুরুতে কি হা, তারপরে কি আছে মিম, কয়বার, যেহেতু তাসদিদ আসছে, কেমন, যেখানে তাসদিদ সেখানেই ওই হরফটা ডবল। যে হরফের উপর তাসদিদ আসবে ওই হরফটা কয়বার হবে, দুইবার হবে। সেক্ষেত্রে প্রথমবার আমাদেরকে হুবহু যজমের মতো পড়তে হবে। তাহলে হয়ে আকার, হয়ে আকার হা, আর ম হাম, হয়ে আকার, হয়ে আকার হ, হয়ে আকার হা, আর হচ্ছে কি ম হাম, আর দ্বিতীয়বার হচ্ছে কি আকার, তাহলে ময়ে আকার, তাহলে কী হবে হাম মা হাম। এখন যদি এখানে আমরা জেদ দেই তাহলে রসিকার, তাহলে এখন যদি পেশ দেই হাম ম, তাহলে হাম মা হাম মি হাম মো, ঠিক আছে। এখন এটারই মেন রূপটা হবে এরকম, ওই যে আমরা ওখানে আছে। আর যদি আমরা যদি জবত যে দিয়ে পড়তে চাই, তাহলে প্রথমবার হচ্ছে যজম দিয়ে, তাহলে হয় আকার ম কি হবে হাম, দিলাম আকার ময় আকার, ময় আকার মা, তাহলে হাম মা, হয় আকার ম হাম, মরে শিকার মি, ময় রসিকার মি, কেমন, তাহলে হয় আকার ম ম রসকার, তাহলে কী হবে মো হাম মো, তাহলে হাম মা হাম মি হাম মো। আর এটাই মূল রূপ থাকবে এরকম কোন শ্রেণীর মধ্যে, এভাবে আসবে। তাহলে হা এ আকার দিলে মা, কেমন হাম্মা, তাহলে হাম্মা কি হবে হাম্মা হাম্মা, তাহলে হয় আকার ম ময় আকার, উচ্চারণ হাম্মা হাম্মা হাম্মা, আবার বলেন হাম্মা 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 হাম্মা। আচ্ছা, তাহলে মিম, তারপরে কি কয়বার সিন, কয়বার দুইবার, তাহলে ময় আকার স মাস, ময় আকার স মাস, সয় আকার সা, হচ্ছে কি হবে মাস সা, ময় আকার স সয় আকার মাস সা মাস সা মাস সা মাস সা, আবার বলেন মাসা 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 মাসা। তাহলে হরফের নাম বলেন কাফ, কেমন কাফ, তারপরে নুন কয়বার, নুন কয়বার কি জন্য তাসদিদ আছে, তাহলে তাসদিদ থাকলে হরফটা দুইবার, কেমন, তাহলে কয় আকার, কয় আকার ন কান, আর কয় রসকার ন, তাহলে কয় রসকার ন কুন, আবার বলেন কয় রসকার ন কুন, নয় আকার কি হবে কুন না কুন না কুন না, আবার বলেন কুন না কুন না। আচ্ছা, তারপর দেখেন আমরা এখন যদি এই হরকত, এতক্ষণ তো আমরা হরকত দেখাইছি, কেমন, এবার আমরা তানউনির মধ্যে চলে যাই। তাহলে দেখেন, আচ্ছা এখানে হরফের নাম বলেন শিন শিন, তারপর কি আছে র, র কবার দুইবার, তাহলে স, তাহলে শয় আকার র, আবার বলেন শয় আকার র শর শর শর, রয় দুই পেশ রুন রুন, কি হবে শর রুন শর রুন শর রুন, আবার বলেন শর রুন শর রুন শর রুন, আবার বলেন শর রুন শর রুন শর রুন। আচ্ছা, তারপর হরফের নাম বলেন হ্যাঁ, তারপরে এটা কি জিম, কেমন, জিম কয়বার দুইবার, তাহলে হয় আকার জ, হয় আকার জ হাজ হাজ,
জিম দুই পেশ জুন হাজ জুন হাজ জুন হাজ জুন হাজ জুন আবার বলেন হাজ জুন হাজ জুন আবার বলেন আবার হাজ জুন হাজ জুন হাজ জুন আচ্ছা এখন এটার নাম কি শীন তারপরে কাফ তারপরে কি কাফ এখন আমরা দেখেন শীনে শয়ে আকার ক শাক শয়ে আকার ক কি হবে শাক কাফ দুই পেশ কি হবে এখন এটাকে আমরা লিখবো কিভাবে একটা হরফের মধ্যে নিয়ে আসবে কেমন তাহলে শীন এ হলো কাফ কেমন হ্যাঁ তাহলে শীন শয়ে আকার তারপরে কি তাজদিদ এই কাফ কাফ দুই পেশ কুন তাহলে কি হবে শাক কুন শাক কুন শাক কুন শাক কুন হাম্মা হয় আকার ম হয় আকার ম ময় আকার উচ্চারণ তাহলে প্রথম বা যজম দিয়ে কেমন তাহলে হয় আকার ম রসুকার হাম্মু হয় আকার ম ময় রসিকার কি হবে হয় আকার ম ময় আকার কি হবে হাম্মা মেন রূপ এই যে হাম্মা হাম্মা ময় আকার স ময় আকার স ছয় আকার কি হবে মাসা মাসা কয় রসুকার ন কয় রসুকার ন কুন কারণ যজম হইল হরফের একক কেমন খেয়াল আছে তো প্রত্যেকটা যজম কিসের উচ্চারণ হবে এককের উচ্চারণ হবে প্রত্যেকটা হরফ যজম যেখানেই যে হরফের মধ্যে যজম আসবে ওই হরফকে হরফের একক দিয়ে উচ্চারণ করতে হবে কেমন আচ্ছা তাহলে কয় রসুকার ন নয় আকার উচ্চারণ কুন না কুন না ছয় আকার র ছয় আকার র রদ্বীপেশ রদ্বীপেশ উচ্চারণ শাররুন 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 হয় আকার জ হয় আকার জ হাজ জিম দুই পেশ উচ্চারণ হাজ জুন হাজ জুন হাজ জুন শিনে আকার ক আর শয়ে আকার ক শাক কর দুই কা কি তাহলে কাপ দুই পেশ কুন উচ্চ কি হবে শাক কুন শাক কুন শাক কুন শাক কুন আবার বলেন শাক কুন শাক কুন আচ্ছা এখন দেখেন একই হরফের মধ্যে যজম আসবে তাজদিদ আসবে কেমন যজম হবে তাজদিদ হবে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে উচ্চারণ করবো যেমন দেখেন এখানে হরফ কয়টা এই যে আচ্ছা এখন দেখেন তাহলে হরফের নাম বলেন সবাই তারপরে দাল কয়টা কি জন্য তাসদিদ আছে কেমন তারপরে বা তারপরে কি তা এখন দেখেন কয় আকার জ উচ্চারণ করেন কাল লাল নরম হবে কাল কাল কয় আকার জ কাল কাল আবার কাল হরকত কি আছে তাহলে জয় আকার উচ্চারণ কাজ্জা 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 বয় আকার বয় আকার ত বাত বাত এবার আপনারা এই ইয়ে করে এই ভেঙে ভেঙে কেমন প্রথমটা যে দুটো আসছে কাজ্জা তারপর কি বাত তাহলে কাজ্জা বাত কয় আকার দ জয় আকার উচ্চারণ কাজ্জা বয় আকার ত উচ্চারণ কাজ্জাবাত তাহলে প্রথমবার যজম দিয়ে দ্বিতীয়বার হরকত অনুযায়ী কেমন আবার কাজ্জাবাত কাজ্জাবাত একসাথে কাজ্জাবাত আবার
কাযযাবাত, একসাথে বলেন কাযযাবাত, কাযযাবাত, আবার কাযযাবাত, আচ্ছা হরফের নাম বলেন একসাথে ফা, তারপরে জিম কয়বার, জিম কয়বার, কি জন্য তাই যাচ্ছে, তারপরে কি র কেমন, তারপরে তা, তাহলে ফয়র অসুকার, ফয়র অসুকার, জ ফুজ, ফুজ, জয়র অস্বীকার, জয়র অস্বীকার, উচ্চারণ করেন ফুজি, 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 রয়ে আকার রা হবে, রর মধ্যে আকার হবে, রর মধ্যে জবর উচ্চারণ আকার উচ্চারণ হবে না, কারণ আটটা হরফ মোটা হরফ, স দ ত জ খ গ ঈ ক ফ র, কেমন এই আট হরফের মধ্যে জবর হইলে আকার উচ্চারণ হবে না, তাহলে র, রর উচ্চারণ কী হবে, রয়ে হবে, তাহলে রয়ে আকার ত, রথ, রথ, উচ্চারণ করেন ফুজিরত, ফুজিরত, তাহলে এই তাসদীদের মধ্যে একটা যজম আছে, ফুজিরত, ফুজিরত, আবার বলেন ফুজিরত, ফুজিরত, একসাথে ফুজিরত, 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 আচ্ছা এবার দেখি, হ্যাঁ যে কোনো একজনে বলবেন কেমন, আচ্ছা হ্যাঁ ভাই বলেন, জি তো হরফের নাম বলেন সিল, তারপরে হ্যাঁ আপনি বলেন জি, তারপরে সিলের পরে কি, ওয়াও, তারপরে ওয়াও কয়বার, তারপরে লাম, তারপরে তা, কেমন, আচ্ছা এবার বান করেন, না বান করেন সিনের একক কি, স, সিনের একক কি, স, ও, ও, ল, ত, কেমন, তাহলে সয়ে আকার ও, সয়ে আকার ও, সাউ, এখন ওয়ার মধ্যে জবাব দিলাম আমরা কি বলছিলাম, ওয়ার মেইন উচ্চারণ হবে, তাহলে ওয়া, তাহলে উচ্চারণ কি হবে, সাউ, ওয়া, সাউ, ওয়া, সাউ, ওয়া, লয়ে আকার ত, লাত, উচ্চারণ সাওয়ালাত, 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 সাউ, সাওয়া, সাওয়া, লাত, সাওয়ালাত, 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 আবার বলেন সাওয়ালাত, সাওয়ালাত, আচ্ছা তাহলে হরফের নাম বলেন তা, তারপরে কফ, তারপরে দাল, কেমন, তারপরে কি, দাল, দাল দিবেন না, হ্যাঁ তারপরে মিন, তাহলে এবার তা, তয়ে আকার, কয়ে আকার কি হবে, তা, ক, তাহলে কফের মধ্যে আকার দিলে আকার হবে, তাহলে কয়ে আকার ক, দ, আবার তয়ে আকার, কয়ে আকার, দ, তাকদ, 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 দয়ে আকার, ম, দম, দম, তাকদ, দম, তাকদ, দম, আবার বলেন তাকদ, দম, তাকদ, দম, তাকদ, দম, আবার বলেন তাকদ্দাম, 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 পারতেছেন আলহামদুলিল্লাহ, আচ্ছা তাহলে বলেন কাযযাবাত, কয়ে আকার, দ, দয়ে আকার, কাযযা, বয়ে আকার, ত, উচ্চারণ কাযযাবাত, ফয়র অসুকার, জ, ফয়র অসুকার, জ, ফুজ, জয়র অস্বীকার, উচ্চারণ ভয়ে আকার, ত, রথ, উচ্চারণ ফুজিরত, ফুজিরত, সয়ে আকার, ও, সাউ, সাউ, ওয়া আকার, ওয়া, ওয়া, ওয়া,
সাওয়া আকারত উচ্চারণ সাওয়ালাত 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 তয় আকার কয় আকার দ কদ তাকদ তাকদ দয় আকার ম দাম তাকদ্দাম 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 আবার বলেন এবার উপত্যে পড়েন তো আপনারা একসাথে পড়েন হ্যাঁ বলেন হ্যাঁ পারতেছেনই নাকি মানে সবার সাথে পারতেছেন এক লাখ লোক আটকে যাইতেছেন আচ্ছা একে একে হইলে সমস্যা নেই আটকে যাইতেছেন এরকম হবে এখন নতুন তো আস্তে আস্তে ইনশাল্লাহ হাঁটা শিখে যাবেন কেমন সবার সাথে একসাথে হাঁটা যায় কিন্তু ওই আলাদা হইলে একটু সমস্যা হয়ে যায় এই সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ আচ্ছা কাযাবাত 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 ফুজ্জিরাত 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 সাওয়ালাত 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 তা কদ দাম তাকদ্দাম 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 আচ্ছা এখন দেখেন আমরা শেষে হরকত ইয়ে দিব কেমন তানওয়িন দিয়ে বলবো তাহলে আচ্ছা দেখেন হরফের নাম বলেন মিম তারপরে আ তারপরে বা কয়বার দুইবার কেমন তারপর কি আছে শেষে গোতা তাহলে এবার ময় আকার ময় আকার হয় আকার ব হয় আকার ব হাব উচ্চারণ মা হাব মা হাব ময় আকার উচ্চারণ মাহাব্বা মাহাব্বা এই যেটা কি তা কেমন গুল তা তাহলে তা দুই পেশ কি হবে মাহাব্বাতুন মাহাব্বাতুন তাহলে ময় আকার ময় আকার হ আকার ব হয় আকার ব হাব ময় আকার উচ্চারণ উচ্চারণ মাহাব্বাতুন আবার বলেন মাহাব্বাতুন সবাই বলেন আবার বলেন মাহাব্বাতুন 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 হরফের নাম বলেন কফ তারপরে তারপরে কি ওয়াও তারপরে বলতা কেমন তাহলে কর সুকার কর সুকার ও আচ্ছা উচ্চারণ কু ওয়া ওয়ার উপর জবাব দিলে কি হয় ওয়া কু ওয়া কু ওয়া কু ওয়া কু ওয়া তা দুই জবাব তান উচ্চারণ কু ওয়া তান কু ওয়া তান কু কুওয়াতান আবার বলেন কুওয়াতান কুওয়াতান আবার বলেন হরফের নাম নাম তারপরে তাল কয়বার দুইবার কেমন তারপরে তা তাহলে লয় আকার জ লাল লাল জয় আকার লাজ্জা লাজ্জা তা দুই দেবার উচ্চারণ লাজ্জাতান লাজ্জা
লাযাতান 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 আবার বলেন লাযাতান লাযাতান। আচ্ছা এখন বলুন যে এটা কি লিখলাম? হ্যাঁ এটা কি? তারপরে 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 মাশা একদম চিনছেন আপনারা, বলছেন আমরা জিমের মধ্যে জিম হা খ হায়ের মাথার হায়ের শুরুতে, মানে হায়ের হায়ের মাথার শুরুতে যদি ওই যে পাঁচ কি এক দাঁতওয়ালা পাঁচ হরফ, যে পাঁচ হরফ আছে ওই পাঁচ হরফে কোনো হরফ আসলে দাঁতটা কী হয়ে যায়? উল্টে যায়। কেমন? তাহলে এই যে এক দাঁত উপর দুই নকটা কী হবে? হরফের নাম বলেন তা, এই হরফের নাম কি? তা। তারপরে কি? জিম। তারপরে কি? লাম। লাম কয়বার? দুইবার। তারপর কি আছে? ইয়া আছে। এখন তয়ে আকার, তয়ে আকার সবাই তা তা। জয় একাল্ল, জয় একাল্ল। জাল, জাল। উচ্চারণ তাজাল, তাজাল, তাজাল। লয় খাড়া জবর লা, উচ্চারণ যে হরফে হরকত নাই তাকে নিয়ে চিন্তা নাই। তাহলে এখানে ইয়ের মধ্যে কোনো হরকত নাই, চিন্তা নাই। আবার তায় আকার, তয় আকার, তয় আকার। জয় আকার ল, উচ্চারণ তাজাল, তাজাল। লয় খাড়া দেওয়ার তাজাল লা, তাজাল লা, তাজাল লা, তাজাল লা। আবার বলেন, সবাই বলেন। আচ্ছা তাহলে ময়ে আকার, হয়ে আকার, ব, উচ্চারণ মাহাব। বয়ে আকার, উচ্চারণ তাদিপেশ, উচ্চারণ মাহাব্বাতুন, মাহাব্বাতুন। আবার বলেন মাহাব্বাতুন। কয় রসুকার? ও, কৌ, কৌ। ওয়ায় জবর ওয়া, ওয়া, ওয়া। উচ্চারণ কৌওয়া, কৌওয়া, কৌওয়া। তাই দুই জবর, উচ্চারণ কৌওয়াতান, 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 কৌওয়াতান। লয় আকার জ, লাল, লাল। জয় আকার, উচ্চারণ লাল্লা, লাল্লা। তা দুই জবর, উচ্চারণ লাল্লাতান, 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 লাল্লাতান। তয় আকার জয় আকার ল, জাল। জয় আকার ল, উচ্চারণ তাজাল, তাজাল, তাজাল। লামে খাড়া জবর, উচ্চারণ তাজাল লা, তাজাল লা। আবার বলেন তাজাল লা, তাজাল লা, তাজাল লা। আবার বলেন তাজাল লা, আবার আবার বলেন তাজাল লা। আচ্ছা এখন দেখেন হরফের নাম বলেন তা, তারপরে ওয়াও, তারপরে লাম। কেমন? লাম কয়বার? দুইবার। তারপর কি আছে? ইয়া। তাহলে তয় আকার, তয় আকার, ওয়া আকার, ওয়া, ল, ওয়াল, তাওয়াল, তাওয়াল। আবার তয় আকার, ওয়াই আকার, ল, ওয়াল, ওয়াল। লামে খাড়া জবর, উচ্চারণ তাওয়াল্লা। তাহলে যে হরফে হরকত নাই তাকে নিয়ে অনেক সময় এরকম মনে হয় যেমন ইয়ার উপরে খাড়া যাওয়ার, আসলে ইয়া না, লামের উপরে। কেমন? কিসের উপরে? লামের উপরে। তাহলে তাওয়াল্লা,
তাওয়াল্লা, আবার বলেন তাওয়াল্লা, আবার সবাই বলেন আবার, হরফের নাম বলেন হ্যাঁ, তারপরে সবাই তা কয়বার, তারপর কি আছে হয় আকার ত একসাথে হাত তাই খালে দেবার উচ্চারণ ইয়া পড়তে হবে, তাহলে হয় আকার ত হয় আকার ত হাত 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 ত খালে দেবার তাহলে তয় আকার আচ্ছা এখন দেখেন মনে জন্য যে ইয়ার উপরে নোটটা না, এক্ষেত্রে ইয়া না এরকম অনেক সময় দেখা যায়, কিন্তু মূলত কিসের উপরে হবে আগের হরফে, ইয়ার যে আগের হরফ আছে ওই হরফের উপরে। সাধারণত এই ইয়া ওয়াও আলিফ কেমন এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ, অতিরিক্ত হরফ আছে মোট 10টি, মানে যেগুলো লেখার সময় আসে পড়ার সময় আসে না, এরকম মোট অতিরিক্ত হরফ আছে কয়টা 10টা। এটা হচ্ছে গ্রামার আর্টিকেলের ব্যাপার, এই জন্য আমরা ওই দিকে যাই না, কারণ ওই দিকে গেলে আপনাদের আবার কনসেপ্ট ইয়ে হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। মানে যেমন আলিয়াউমা তানসাহু, এটার মধ্যে মোট 10টা হরফ আছে। আলিয়াউমা মানে এক শিক্ষক জিজ্ঞেস করলো যে বলো তো অতিরিক্ত হরফ কয়টি, তো সে উত্তর দিতেছে যে আলিয়াউমা তানসাহু, এই তানসা তানসাহু, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আলিফ আছে কেমন তানসা হু। আচ্ছা তো সে বলতেছে যে আলিয়াউমা আজকে তানসা হু, আমি তা ভুলে গিয়েছি, মানে কথা দিয়ে সে উত্তর দিয়ে দিল কেমন আরবিতে, আলিয়াউমা তানসা হু অর্থ হচ্ছে কি আমি আজকে ভুলে গিয়েছি। মানে তাকে জিজ্ঞাসা করা হলো যে অতিরিক্ত হরফ কয়টি, আরবিতে অতিরিক্ত হরফ কয়টি, সে উত্তর দিল কি আলিয়াউমা তানসাহু, মানে আমি আজকে ভুলে গিয়েছি, ওই এটার মধ্যে কিন্তু সে উত্তর দিয়ে দিছে কেমন। তাহলে এই যে অতিরিক্ত যে আলিফ লাম ইয়া ওয়াও মিম তা নুন সিন আলিফা, এই মোট 10টা হরফ হচ্ছে, এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ, এগুলো সাধারণত মানে এই লেখার সময় আসে পড়ার সময় আসে না। তো এক্ষেত্রে এরা যখন আপনারা পড়তে পড়তে কনসের মধ্যে খুব বেশি না, খুব বেশি এরকম অতিরিক্ত হরফ আসে না, যার কারণে এই যেমন অদ্দোহা সেগুলোর মধ্যে ইয়া দেখবেন কী আছে শেষে আসছে, হ্যাঁ ইয়াটা পড়তে হবে না, অল্লাই ইদা সাজা এই বেশিরভাগই ইয়া আছে, আবার কখনো কখনো ওয়াও আসে কখনো আলিফ আসে, এগুলো আপনার পড়তে পড়তে এক সময় কী হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন তো এই যে ইয়া ও আপনাদের তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা সাল তুমুনি আমলে তো এখানে আলিফ বলতে এটা হামজা হবে কেমন, এটা হামজা আর কি, মানে এই যে ওই এটা এটা আলিফ আর এটা হচ্ছে হামজা, মানে ওই যে আল সাল তুমুনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এই এরকম মোট 10টা হরফ আছে যেগুলো আরবিতে অতিরিক্ত হরফ। আচ্ছা আমরা ওটা বাদ দিলাম, ওটা বাদ দিলাম আমরা, মানে সাধারণত যখন এরকম অতিরিক্ত হরফ আসবে যদি দেখবেন যে ইয়ার ইয়াও আছে তার আগে হরকতের মধ্যে তাশদীদ আছে, ইয়া শেষে ইয়া আছে তার আগে হরকত কী আছে তাশদীদ আছে, তাহলে হরকতে আগের হরকতে হবে, হরকতটা কী হবে আগের হরফে হবে ইয়ার মধ্যে হবে না কেমন। যেমন ইলাইয়া ইলাইয়াল মাসির এরকম আসে, এই যে আচ্ছা এটা তো ইলাইয়া তো পড়তে হয়, ইয়া তো পড়তে হয়। যেমন সাতটা কেমন হাত্তা সাতটা এরকম দেখেন, এই যে এখানে ইয়েটা পড়তে হয় না, তো অনেক সময় এই তাজদীপটা একটু এদিকে নিয়ে এসে এরকম দেওয়া হয়। তো মূলত এখন যদি দেখেন যে এখন তা কিন্তু এখানে অতিরিক্ত না, এখানে তারা পড়তে হবে, মানে শেষে সাধারণত ইয়া আসলে ইয়া পড়তে হয় না কেমন, যদি ইয়ার মধ্যে হরকত না থাকে, যদি দেখেন যে এমনি মনে হয় যে হরকত আছে
কিন্তু মূলত আসলে হরকতটা কি আগের আগের হরফে, এরকম খুব কম সাফার মধ্যে এগুলো কম আসে আর কি। আপনাদের কি মাঝে মাঝে একটু দেখানোর উদ্দেশ্য হলো, যাতে করে আপনারা কি ওখানে দেখার পরে হাউতাশ না করেন যে না এটা নতুন কি আসলো আবার। হ্যাঁ, এই জন্য আর কি। বাকি আর আসার আসলে মূলত হচ্ছে এই ইয়াটাও এটা এই হরফের মধ্যে, এটা মূল হরফের মধ্যে ইয়াটাও আছে কিন্তু উচ্চারণ আসবে না। একদিন আমরা বলছিলাম না, যেমন ইংলিশে কত এরকম আছে লাইট, এখন আপনি লাইট উচ্চারণ করবেন, এখন এই যে এই এইচ কোথায়, তাই না? হ্যাঁ, এরকম আর আবার আপনার যে এই শন, এখন যে টন উচ্চারণ হয়, তাই না? ইন্টারন্যাশনাল, তারপরে যে কি আর আর তা এরকম অনেক শব্দ আছে যেগুলো মানে মূল অক্ষরের মধ্যে, মানে এরকম কবি ইউন বা এই সাত্তা, মানে এগুলো হচ্ছে আপনার কিছু শব্দ আছে যেগুলো মূল অক্ষরের মধ্যে, মানে শব্দের মূল ধাতুর মধ্যেই এই তিনটা হরফ আছে। কিন্তু যখন পড়ার সময় সহজের জন্য, এখন আমি যদি হাত তাইউ বলি কথার কথা, মিনিং না মিনিং এখানে চেঞ্জ হবে বলতে, আপনি যে এখানে যে মূল ইয়াটা আছে তাহলে মূল অক্ষর তো